الله 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کاشاش طالب عاشق بیچارہ نرا صد بزائے او معبود گو ایک فوٹا پانی دیا ہی بنی آدم کے بنایا এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم شبه درود شریف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري آدائي كورتسي مهن رب العالمين اردار باري جي رب العالمين اپنا کے عما کے সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিলের চরমোনাইন নমুনার তিন দিনের শেষ দিনে শেষ বৈঠকে বসার তৌফিক যা আল্লাহ দান করলেন
শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। গত বছর মাহফিল হয়েছিল, অনেকে আমাদের সঙ্গে ছিল, অনেকেই তার ভিতরে আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলেন হয়তোবা নিয়ম অনুযায়ী মাহফিল চলবে, কিন্তু আপনি আর আমি আর থাকব না। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার থেকে একবার যদি কেউ বিদায় নিয়ে কবরে যায় আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। দুনিয়ার জিন্দেগি একটাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে আজকে দুনিয়ার কেসের ভিতরে যদি কেউ পড়ে, অনেক ক্ষেত্রে দেখবেন তার চেহারা বিবর্ণ হয়ে যায়, খানা ঘুম পর্যন্ত নষ্ট হয়, উকিলের বাড়িতে দৌড়াদৌড়ি করে। যদি জিজ্ঞেস করা হয় যে আপনার চেহারা এরকম বিবর্ণ হইল কেন, সে বলবে শোনেন না, আমি একটা কেসের ভিতরে পড়ছি। কলে তাতে কি হয়েছে? কলে আমার জেলও হইতে পারে। জেলের ভিতরে খাইতেও দেবে, শুইতেও দেবে, শুধুমাত্র স্বাধীনভাবে চলা যাবে না। এই দুনিয়ার কেসে পড়ার কারণে সে কিন্তু অস্থির হইয়া খাওয়া ঘুম পর্যন্ত নষ্ট হয়। আব্বাজান বলতেন, বাবা দুনিয়ার কেসে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠগে, আবার কিন্তু এটা পড়িয়ে যাইতেছে, বারবার থাকে না তো, জান জজ কোর্টে আপিল করলে জিতবার আশা করা যায়, জজ কোর্টে ঠগলে হাইকোর্ট আপিল করলে জিতবার আশা আছে, হাইকোর্টেও ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ জিতবার আশা আছে, সিঙ্গেল বেঞ্চেও ঠগলে ফুল বেঞ্চে জিতবার আশা আছে, ফুল বেঞ্চে ঠগলে প্রেসিডেন্ট কোর্টে জিতবার আশা আছে, প্রেসিডেন্ট কোর্টে ঠগলে আন্তর্জাতিক কোর্ট সেখানে জিতবার আশা আছে। কিন্তু আখেরাতের যে পাঁচটা মামলা তোমার আমার সামনে দাঁড় হয়ে আছে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়ে ঠগো, দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ আর নাই। আর দুনিয়া এবং আখেরাত সম্পর্কে একটু চিন্তা করা লাগবে। দুনিয়াটা কেমন, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যার যত বয়স হয়েছে একটু পিছনে তাকাইলে দেখবেন, ছোটবেলায় ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছি, মনে পড়ে কি পড়ে না, পানির ভিতরে ডুবোডুবি করছি, মুরব্বীরে লাঠি নিয়ে দৌড়াইছে, ওট বেশি ডুবাইলে জ্বর হবে, মনে হয় যেন সব কালকের ঘটনা। অনেকে আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখে কাঁচা দাড়িগুলা পাইকিয়া সাদা হয়ে গেছে, অনেকের চুলগুলা কাঁচা ছিল পাইকিয়া গেল, দাঁত ছিল পইরে বোকরা হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, কিন্তু আজকে বাজারে গেলে দেখা সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, শুধু যোগাযোগই না এমনকি ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। কিন্তু আপনার আমার বাড়ির দরজায় আম্মা ঘুমাইয়া রইল, আব্বা ঘুমাইয়ে রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়ে রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। তে আখেরাতের মামলার ব্যাপারে বিশেষ করে এই আলিয়া মাঠের মাহফিলের ব্যবস্থা। আর আখেরাত সম্পর্কে আল্লাহর হাবিব কি বলছেন, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়ার যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এত বড় জায়গা যদি একটা গোডাউন তৈরি করে পুরা গোডাউন সরিষা দিয়ে যদি ভরিয়ে দাও, আর একটা কবুতর পাখিকে যদি বলা হয় পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় এই গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলছেন, আখেরাতের জিন্দগি শুরু হবে, শেষ নাই। দুনিয়া এবং আসমানের ভিতরে কত পার্থক্য, কত ফাঁকা। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে।
কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য, সূর্যের উপরে তারকা আছে, সেই তারকার উপরে তারকা আছে, এমন উপরে নাকি তারকা আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত নাকি ওই তারকার আলো আইসা জমিনের ভিতরে পৌঁছে নাই। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়, তাই সেই তারকা কত দূরে, তাহলে ফাঁকা কত জায়গা, কথা ঠিক না? আমার বাবাদেরকে বলবো সংক্ষেপ, এতদিন ওলামায়ে কেরাম আলোচনা করতেছিলেন, অনেকে তো বলতেন যে হুজুররা যে কথাবার্তা বলে এগুলা কিছু হয় না, না হয়, দুনিয়া আনন্দময় একটা জায়গা, চিত্ত বিনোদনের জায়গা, এগুলো আনন্দও শেষ করব, আর কি একটা আখিরাতের কথা শুনাইতেছে, কিছু হয় না, না হয়, আছে না নাই? এরকম এক সাইনে আমার ভাইরা আছে না নাই? হেই, ওলামায়ে কেরামরা বয়ান করতেন বা করেন যে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10 দুনিয়া সমান, কয় দুনিয়া, যাকে ছোট বেহেশত দান করবে কয়জনকে, একজনকে। এখন ওই ওই ধরনের লোকেরা বলে যে শুনছো হুজুর গো গাজাখুরি কথা, নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছোট বেহেশত দান করবে একজনকে, তাও 10টা দুনিয়া সমান, তা একজন দুইজন লোক কি বেহেশতে যাবে? কোটি কোটি মানুষ বেহেশতে যাবে না? তাইলে ছোট বেহেশত দেবে 10 দুনিয়ার সমান, যাকে আল্লাহ বড় বেহেশত দেবে তা কত বড় তা তো কোনো সীমা নাই, এত জায়গা মাওলায় পায় কই? জোরে খান না, আছে না নাই? তা আল্লাহর খাস মেহরবানিতে বর্তমানে এই আধুনিক যুগে আবিষ্কারের মাধ্যমে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ, কলে তা কেমন? বৈজ্ঞানিকরা বলতেছেন, সেইটা শুনাইতেছি, তারা আবিষ্কার করার পরে বলছেন আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই যে আমরা দুনিয়া থেকে নিকটে যে তারকাটা দেখতেছি, ওই তারকা নাকি সূর্যের সে কোটি কোটি গুণ বড়। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে শেষ করে নাই, বৈজ্ঞানিকরা বলছে ওই তারকার উপরে তারকা আছে, সেই তারকা নাকি তার সে কোটি কোটি গুণ বড়, তার উপরে তারকা আছে সেটা নাকি কোটি কোটি গুণ তার সে বড়। ওই বললাম না শেষ পর্যন্ত এত দূরে আছে যার আলো এখন পর্যন্ত সে জমিনে পৌঁছে নাই, এখন সেই তারকা কত বড়। এখন আল্লাহ যদি ঘোষণা করতেন যে আমি কি ছোট বেহেশত যাকে দান করব 100 দুনিয়ার সমান, আমার মাওলার জায়গা আছে না নাই? এখন বর্তমানে কিন্তু বৈজ্ঞানিকের আবিষ্কারে পাওয়া যায়, ওলামায়ে কেরাম বয়ান করে এমে কেয়ামত হবে, কেয়ামত, কেয়ামত কি সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, কথা ঠিক কি না? এখন ওরা বলতেছে কেয়ামতটা আবার কি, এখন বৈজ্ঞানিকের আবিষ্কারে কেয়ামত যে হবে এটা এখন বর্তমানে আল্লাহর রহমতে প্রমাণ হয়েছে। মনে আছে 5ই মে? অনেকের মনে আছে, বৈজ্ঞানিকের আবিষ্কার করার পরে বলছিল না 6টা গ্রহ, ও চলতেছে 5 তারিখে একত্রিত হবে, যার ক্রিয়া তাম দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, ঢাকার শহর প্রায় ফাঁকা হয়ে গেছে, সব কেনাকাটা করে সব বাড়ি দৌড়, জোরে আসেন না। জিজ্ঞেস করা হয় যে ব্যাপার কি, এত কেনাকাটা ব্যস্ত কেন, শোনেন নাই? কলে কি 5 তারিখ কেয়ামত হবে, কেয়ামত হবে তাহলে এত কেনাকাটা ব্যস্ত কেন? কলে কেনাকাটা করে বাড়ি যাব, বাড়ি যাইয়ে পোলা মানে পোলা বাচ্চা বউটো নিয়ে একত্রে খাবো, একসঙ্গে মরব। তাহলে এখন বর্তমানে কেয়ামত যে হবে এর প্রমাণ বৈজ্ঞানিকদের আবিষ্কারে পাওয়া যায় কি যায় না? তা যাই হোক, আজকে বাংলাদেশে প্রায় 92 জনের মতো মুসলমান, আফসোস বর্তমানে বাংলাদেশে 92 ভাগ মুসলমানের দেশ, নামাজের সময় দেখা যায় 1000 লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আগের যুগে কোনো মুসলমান জানতোই না নামাজ না পড়ে, আবার মুসলমান দাবি করে কিভাবে? ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ইয়াজিদ জামাত সহকারে ইমামতি করে পড়াইতো, কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়ে দাবি করার অধিকার ছিল না। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই, কথা বললেন?
খ্রিস্টান দাবি করলে একটা নিয়ম নীতি আছে না নাই? অন্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আছে না নাই? মুসলমান দাবি করলে বুঝি ধর্মীয় কোনো নিয়ম নাই? এই যেরকম আছে কি নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে যারা আল্লাহকে অস্বীকার করে? আল্লাহ হাবি বলতেছেন মুসলমান এবং কাফের ভিতরে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আস সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ হাবি বলছেন নামাজ হলো বেহেশতের চাবি। এ মুসলমান যারা কলেমা পড়ছেন, এ পর্দা আলে মা বোনেরা, বেহেশতে যারা যাওয়ার ইচ্ছা করতেছেন, নামাজ ব্যতি রেখে আপনার জন্য কিন্তু বেহেশতের দরজা খুলবে না। আর সলাতু মেরাজুল মুমিনিন কৌল আছে, নামাজ হলো বন্দাবন্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথাপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কে আর কোন দ্বিতীয় রাস্তা নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? অনেকে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন যেন ভালো হইতে পারি। ভালো হইবেন কিভাবে? ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন যে ঔষধ খাইবেন না, ভালো হওয়ার আশা করা যায়? তা আপনি ভালো হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন নামাজ পড়ো, ভালো হবা, সমস্ত খারাপ কাজ থেকে ফিরতে পারবা। এখন তুমি নামাজ পড়বে না আর ভালো হবা, এটা তো কোনোদিন সম্ভব না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এক সাহাবি নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবাই কেরামরা বলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সাহাবি নামাজ পড়ে আবার কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ হাবিব বলছেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আসছে। নামাজের কত বড় কঠিন হুকুম, কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এক ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে, যেমন জোহরের ওয়াক্তে নামাজ পড়বে বলতে বলতে আসরের ওয়াক্ত আসছে, ইচ্ছা কইরা আলসেমি কইরা। কেউ যদি জোহরের ওয়াক্তের নামাজ আসরের ওয়াক্তে যায় কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নামাজ একেবারে এক ওয়াক্ত ছাইরা দিলে কত জাহান্নাম তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। এই জন্য আমার ভাইদেরকে আমি জিজ্ঞাসা করব, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না এরকম নিয়াত কে কে করতে পারেন হাত উঠান। সবাই উঠেছে না? দুই একজন বাতাসে পাশে তাকাই দেখেন তো, আলহামদুলিল্লাহ হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনাকে কবুল করে নেন। অনেকে বিপদে পড়িয়ে গেছে, ঠিক না? যে হুজুর মাহফিলে আসলাম কেন, না হইলে তো এই বিপদে পড়া লাগতো না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি যদি জিজ্ঞাসা করি নামাজ পড়লে লাভ আমার না আপনার? মুখ খুলে কথা বললেন, যে নিজের লাভ বোঝে না এর চেয়ে বোকা দুনিয়ায় থাকতে পারে? এবার নামাজে কি বা কষ্ট, আমার রিক্সাওয়ালা ভাই রাস্তায় রিক্সা চালায়, গরমে মাথার ঘাম টপটপ করে পড়তে থাকে, এর চেয়েও কি নামাজে কষ্ট? কথা বললেন, কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রে অনেক সময় চামড়া পুড়ে কালো হয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে, অনেক সময় পেপার পত্রিকায় দেখা যায় এতজন জেলে নিখোঁজ, এর চেয়েও নামাজে কষ্ট? এর পরেও যদি কেউ কষ্ট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কষ্ট নাই। কোনো কি নাই? কারণ আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। বন্ধুবাদী, তোমাদের কোনো চিন্তা নাই, রাস্তায় যদি নামও আমাকে পাওয়ার উদ্দেশ্য, যত বিপদ মুসিবত পাহাড় পরিমাণ রাস্তায় আসুক, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আমাদের জন্য আল্লাহ রাস্তা খুলে দেবে। রাস্তা কে খুলবে? কিভাবে যে খুলবে এটা আপনার আমার ব্রেনে যেখানে ধরবেও না। কল তা কেমন? ইউসুফ নবী আলাইহিসসালামকে বিবি জোলায়খা 7টা দরজার ভিতরে তালা মেরে আটকাইছিল না? দরজা কয়টা? তালা মারছে কয়টা? বের হওয়ার দুনিয়ার দিকে কোনো সুযোগ আছে? কিন্তু ইউসুফ নবী আলাইহিসসালাম তো চিন্তা করে না কেমনে বের হব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে 7 দরজায় তালা আল্লাহ টাস টাস করে খুলে দিয়েছে।
নবী বের হয়ে গেছে, আটকে রাখতে পারছে, রাস্তা কে খুলবে? কথা বলেন তা আপনার আমার এত কিসের চিন্তাটা? আমার আব্বা জানের মুখে শুনছি, আমার দাদা জানের কথা বলছিলেন, আমার দাদা জান নাকি একদিন দাদুকে জিজ্ঞেস করছিল, তুমি এত রাত্রে তলবে আলেমদেরকে খাওয়াই এলো, ইয়ে ঘুমাও, তোমার দুই এক সময় তো ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলছিলেন, না আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কিভাবে? বলে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মাওলার উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যদি করা যায়, আমার মাওলাই ওই বান্দাবান্দির জন্য যথেষ্ট। বলেন কথা ঠিক কিনা? ও আমার যুবক বাবারা, অনেকে মনে মনে বলতে পারো, হুজুর এখন যুবক বয়স, এখন হুজুর আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়, হুজুর একটু বুড়া হয়ে নেই, এরপরে এমন ভাবে আল্লাহর ইবাদত শুরু করব, হুজুর আর ছাড়ব না। আছে না নাই? আমার যুবক বাবার আশায় বসে আছে না নাই? আমি আমার যুবক বাবাদেরকে জিজ্ঞাসা করব, বাবা তুমি যে বুড়া হবা এরকম গ্যারান্টি কি তোমার কাছে আছে? মুখ খুলে কথা বলো, তোমার অল্প বয়সের মানুষ দুই একজন দুনিয়া থেকে বিদায় নেয় নাই, তাই তুমি বুড়া হবা এই গ্যারান্টিটা পাইলে কোথায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাবা এই যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা পৌঁছাইয়া দেবে। শুধু পার্থক্য নবী আর তুমি নবী না, কায়ামতের ময়দানে যেদিন অন্য কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া, এছাড়া কোন ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কায়ামতের ময়দানে সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে নিয়ে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। এই সুযোগ কিন্তু বুড়া হইলে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এখন আবার অনেক মুরব্বীর আবার মনে মনে বলে, হুজুর আগে তো বুঝিনি, এখন বুড়া হইছি, তওবাও করছি, হুজুর এই সুযোগ কি আমাদের জন্য নাই? অনেকে মনে মনে বলে, কি বলে? আপনাদের জন্য সুযোগ আছে। কল তা কি? ওই জাকিরিন, যেই জাকিরিনরা নির্জনে গোপনে কেউ দেখে না, আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে করতে ফাফাজাত আইনাহ, আল্লাহর জিকির করতে করতে দুই চক্ষের থেকে পানি ফেলাইয়া কানবে আর মাওলার কাছে মাপ চাইবে, ওই বান্দাবান্দিকে আল্লাহ তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার ভাইরা আছে, নিজেরা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে সেটা বন্ধ করার জন্য চেষ্টা করে। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর বান্দারা সমাজের ভিতরে এত অশ্লীলতা, এত গান, এত ড্যান্স, এত ঢোল বাদ্য সহ, এত মদ এবং সন্ত্রাসী কার্যক্রম সহ ইসলামের বিরুদ্ধাচারণে সমস্ত দেশ ভইরে গেছে, এইটা বন্ধ করার ব্যাপারে তোমার একদিন চিন্তাও হয় নাই, তুমি চেষ্টাও করো নাই, তোমার একদিন ভয়ও ব্যাখ্যা হয় নাই, কিন্তু আল্লাহর বান্দাবান্দির একটু আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্যে পৌঁছার চেষ্টা করতেছে, সেইটা তুমি সহ্য করতে পারো না, তোমার সে জালেম আর দ্বিতীয় দুনিয়া হইতে পারে না। বলেন কথা ঠিক কিনা? এ জিকিরের বিরোধী করবে কে, কারণটা কি? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গফালা ওয়াসওয়াসা, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে থাকে, যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির শুরু করে দেয়, ওই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে শয়তান কলব থেকে সরাবার যন্ত্র কি, ঔষধ কি? কার জিকির? তাহলে বর্তমানে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জিকির দেখতে পারে না, এরা হইল শয়তানের খালাতো ভাই। জোরে বলেন কথা ঠিক কি? আর দেখেন পরীক্ষা করিয়া, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখেও কিন্তু পানি নেই, ওদের চক্ষু শুকনা চক্ষু, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের নামাজের ভিতরে দেখবেন কোনো খুশখুশু হুজুর কাল নাই, ওদের নামাজ শুকনা নামাজ, কখন রুকুতে যায় কখন সেজদায় যায়, কোন সময় দৌড়িয়ে বের হয়, কথা ঠিক যাবে? ঠিক,
এটা পরীক্ষা করে দেখেন এই যে আল্লাহর বান্দাদেরকে বলবো ওই জাকিরিনকে আল্লাহ দাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে যারা গোপনে বসে আমার মাওলার জিকির করবে চোখের থেকে পানি ফলাইবে মাওলার দরবে কানবে আর মাপ চাইবে যারা বলেন কথা ঠিক কি না ওই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে নিজ কি দেবে ছায়া দান করবে আর এক শ্রেণী আমার বাবারা আছে যাদের 70-80 বছর 60 বছর বয়স হয়ে গেছে এখনো ঠিকমতো তওবা করে নাই ঠিকমতো দ্বীনের পথে এখনো চলে নাই তারা আশায় বসে রইছে কিসের কথা কয় না কি আশা বুঝছে কলে 60 বছর বয়স 100 বছর বয়স পর্যন্ত তো মানুষ আছে তা আমার সবে মাত্র 60 এখনো তো বাকি 40 কি আছে না না ও আমার বাবারা এই আশায় বসে রইছো তোমার স্বল্প বয়সে মানুষ দুই একজন দুনিয়া থেকে বিদায় নেয় নাই তুমি 100 বছর বয়স পাবে গ্যারান্টিটা পাইলে কোথায় কি কোনো গ্যারান্টি আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই স্মরণ করাই দিয়েছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আরো বাজবো আরো অমুক করব সমুক করব বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল হাজির আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করতে পারবেন না যেই লোকটা তার আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পারবেন মুখ খুলে কথা বলেন পারবেন দুনিয়ার ভিতরে সবচেয়ে যে বড় ধনী সে কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না বাংলাদেশের ভিতরে বড় ধনী বলছে সম্পদ আমার আর লাগবে না জোর বলেন বলছে এলাকার মেম্বার হইছে তার মনের ভিতরে আশা একটু চেয়ারম্যান হইতে পারতাম কি আশা আছে না নাই আবার চেয়ারম্যান হওয়ার পর মনের ভিতরে আশা একটু এমপি হতে পারতাম আবার এমপি হইছে মনের ভিতরে আশা একটু মন্ত্রী হইতে পারতাম আবার মন্ত্রী হইছে কলে একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম প্রধানমন্ত্রী হয়ে দেশ চালায় একলে একটা দেশ পরিচালনা কি গোপোষে পাশের আর একটা দেশ চালাইতে পারতাম কি আশার শেষ আছে আজ পর্যন্ত শেষ করতে পারবে এর ভিতরেই হঠাৎ খবর হইবে নাই জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য বাবাদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলো খবরদার বাবা এই আশায় থাইকো না বাকির নাম কিন্তু ফাঁকি কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বলছিলাম ঠিক কিনা এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের কোনো অভাব জোরে বলেন কথা ঠিক কিনা এক মুসলমান আর এক মুসলমানকে মোটে দেখতেই পারে না মনে হয় যেন পায়ে না জানি কাঁসা সাবাইয়া সাবাইয়া খায় জোরে বলেন কথা ঠিক কিনা আমি যদি জিজ্ঞাসা করি আমরা যারা মুসলমান দাবি করছি আমাদের সবার কলেমা এক না ভিন্ন নবী আল্লাহ কুরআনুল কারীম হাদিস এই কোনো পার্থক্য নাই কলেমা এক আল্লাহ এক নবী এক সব এক কথা কন না কেন এই আমাদের ভিতরে পার্থক্য এই পৃথক করলো কারা ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র এরা কিন্তু বৈশা নয় মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমানদের ভিতরে দল তৈরি করে শক্তি ধ্বংস করার জন্য তামাম দুনিয়ায় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করতেছে তার একটা অংশ কিন্তু বাংলাদেশেও চলতেছে প্রমাণ আছে না নাই এই কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম সাহেব বহুদিন পর্যন্ত ইমামতি করছে বহুদিন বিরাট জবরদস্ত আলেম দেখতে সুরাতে খাটি নাই বের রসুল কথা বুঝছে বহুদিন পর্যন্ত ইমামতি করার পর ধরা পড়ছে হিন্দু ভারতের রয়্যাল এজেন্ট আলেম হইয়া আসছে ইমামতি করতেছে এই বাংলাদেশে ঢাকা মালিবাগ মসজিদের ভিতরে এক ইমাম ধরা পড়ছিল খ্রিস্টান কি ধরা পড়ছে খ্রিস্টান তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র এরা কিন্তু ইমামও সাজাইছে কথা কন না এরা কিন্তু পীরও সাজাইছে এরা কিন্তু মুফতি মুহাদ্দিসও সাজাইছে এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে জোরে বলেন কথা ঠিক কিনা আর এত যে দল বাংলাদেশের ভিতরেই বা মুসলমানদের ভিতরে এটা হবেও কোনো সন্দেহই নাই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন
এ আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার আগের নবীর উম্মতের ভিতর দল ছিল 72টা, কয়টা বনে ছেলে ভিতর কয় দল, আমার উম্মতের ভিতরে কিন্তু দল হইবে 73টা। আল্লাহ হাবিব বলছেন আমার তার উম্মতে দল হইবে কয়টা, মুখ খুলে কথা বলেন, হবে না কোনো সন্দেহ আছে, হবে না কোনো সন্দেহ আছে? তাহলে এখানে কিন্তু একটা চিন্তার বিষয়, আল্লাহ রসুল বলছিলেন আমার উম্মতে দল কয়টা, তাহলে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অন্যান্য যে ধর্ম অবলম্বী আছে এরা কিন্তু এই 73 দলভুক্ত না, কারণ হিন্দুরা কি আল্লাহর হাবিবের উম্মত, খ্রিস্টানরা অন্যান্য ধর্ম অবলম্বী? তাহলে আল্লাহ হাবিব বলছেন আমার উম্মতে দল কয়টা হবে, তা এই 73 দল হবে কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। 73 দলের ভিতরে জাহান্নামে কয় দল? একটা দল শুধু বেহেশতি। এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, সরদার দোজাহান আল্লাহ রসুল বলছেন শুনাইতেছি। সাহাবায়ে কেরাম আমরা প্রশ্ন করছিলেন হুজুর আপনার উম্মতের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী হয়, একটা দল যদি বেহেশতি হয়, হুজুর কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? তখন আল্লাহ হাবিব পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত যেই আকীদার উপরে আসি, কিয়ামত পর্যন্ত যেই দলটা যেই লোকটা হুবাহু এই নিয়মের উপরে থাইকা দুনিয়া থেকে বিদায় নেবে, কবরে যাইবে ওই দলটা বা লোকটাই নাজাত পাইয়া মাওলার জান্নাতে যাবে। পরিচয় পাওয়া গেছে কথা কন না? আল্লাহ হাবিব বলছেন আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শ সুরা সিরে জাকি দিয়ে আছি তারাই জান্নাতি। এখন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির আমল মিলিয়ে দেখেন যে আপনার আমল মানে কাজ, আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা, যদি মেলে জান্নাতি কথা কন না, যদি মেলে কোথায়, আর যদি না মেলে জাহান্নামি। জোরে বলেন কথা ঠিক কি না? এখন আসেন বর্তমানে কিন্তু একদল বাইরে রয়েছে বাবা, কি বাইরে রয়েছে বলেন, বাবা বাবা, বর্তমানে একদল বাবা বের হয়েছে, বাবাদের দাড়ি নাই কথা কয় না কি নাই? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল কথা কইয়েন, সাহাবায়ে কেরামদের ছিল? এ আল্লাহর বান্দারা 1 লক্ষ বা 50 হাজার 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম কম বেশি থাকে না, পড়িয়ে যায় কথা বুঝছেন? তা এই এদের ভিতরে একজন সাহাবি কি বের করতে পারবা এক মুষ্টির উপরে দাড়ি 60 সেবা কামাইছে কথা কন না, একজন বের করতে পারবা? পারবা? তাহলে যেই বাবা নবীর নায়েব দাবি করে তাদের যদি দাড়ি না থাকে সে কি নবীর নায়েব হইতে পারে কথা কন, মুখ খুললা জোরে কন, পারে? পারে না। এটা ভালো করে বোঝা লাগবে। একদল বর্তমানে আবার বের হয়েছে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাদের সঙ্গে বাবা দেখা দেয়, আছে না নাই কথা কন? আবার বাবার মুরিদ যারা হয় তারাও যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাদের সঙ্গে একত্রে বিপর্দায় আসা যাওয়া করে, আছে না নাই? আমি জিজ্ঞাসা করি পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে, মুখ খুললে কথা কন? লক্ষ লক্ষ, কোটি কোটি। আজ জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়ে এতে জাহান্নামের হুকুম কয় সেকেন্ড? 1 সেকেন্ড আছে। জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই এই জন্য জাহান্নামের হুকুম কয় সেকেন্ড? 1 সেকেন্ডও নাই। কিন্তু একবার যদি ইচ্ছা করিয়া বেফার দহন কমপক্ষে একটা কবিরা গুনা, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। আর এখানে পাশে একটা কথা মনে রাখা লাগবে, কোন বড় আলেম কিন্তু শরীয়তের দলিল না। অনেকে বলে অমুকে বড় আলেম না,
কথা কন না বলে কি বলে না এ বড় আলেম শরীয়তের দলিল কোথায় পাইছেন বড় আলেম যদি শরীয়তের দলিল হয় ইবলিস শয়তান আছে বড় আলেম আছে কেডা এখন তাইলে বলা লাগে না মাওলানা ইবলিস বলা লাগে না এ বড় আলেম যদি শরীয়তের দলিল হয় আবুল ফজল বা আকবরের সময় ওই জামানার ভিতর সবচেয়ে বড় আলেম ছিল বিনা নুকতার হরফগুলো দিয়ে কোরআনুল কারীমের তাফসীর লিখছিল নুকতাওয়ালা হরফ ব্যবহার করে নাই এত বড় জানুন্যা ব্যক্তিত্ব সে দুনিয়ার মহাব্বতে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মহাব্বত কিসের মহাব্বত জোরে বলেন মুখ খুলে কথা বলেন কিসের মহাব্বত এই দুনিয়ার মহাব্বতে পইরা তারপর বাদশা আকবরের দিনে ইলাহির পক্ষে ফতোয়া দিছিল জোরে বলেন কথা ঠিক কি না ও আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে বড় আলেম শরীয়তের কিন্তু দলিল না বর্তমানে কিন্তু এক শ্রেণীর বড় আলেম মুফতি মুহাদ্দিস দাবি করে আবার পীরও দাবি করে আবার মাথায় পাগড়িও সুন্দর মতো বাঁধছে মাশাআল্লাহ ভালো না খারাপ কথা কয় না যেই মহিলার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাকে মাঝখানে বসাইয়া এইবার রমজানের সময় ইফতারি করে দেখছেন পেপার পত্রিকা দেখছেন কথা কয় না কথা কয় না জোরে কোন দেখছেন আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি এই যে বেপর্দা মহিলাকে মাঝখানে বসাইয়া এই রমজানের মশায় রমজানে যে ইফতারি করলো জাতীয়ভাবে আল্লাহর হুকুম পর্দা ফরজকে তারা যে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো এতে ইসলামের কি উপকার হইল এটা মুখ খুলে কথা বললেন ইসলামের কোন উপকার হইছে বরঞ্চ আল্লাহর হুকুম যে পর্দা ফরজ এরা জাতীয়ভাবে আল্লাহর হুকুম পর্দা ফরজকে এরা আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে জোরে বলেন কথা ঠিক কিনা এই বেরিয়েছে একদল আর একদল বর্তমানে আবার বের হয়েছে সেই মাজার পূজা করে মাজারে মান্নত করে আবার মাজারে যাই হাজর করে আবার নাউজুবিল্লাহ মাজারে যাই সেজদা দেয় আছে না নাই আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করব আল্লাহ হাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব কেউ হইতে পারবে আল্লাহ হাবি শুয়ে আছেন মদিনা শরীফ রওজাপাকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ যাদেরকে তৌফিক দান করছেন তারা আল্লাহ হাবিবের রওজা জিয়ারত করতে যায় না আল্লাহ হাবিবের রওজাপাকে যে মান্নত করা যায় কথা বলেন না কেন হাজর মাথা নত সেজদা তাহলে আল্লাহর হাবিবের রওজাপাকে যদি মান্নত হাজর মাথা নত সেজদা করা না যায় এমন কোন পীর হইল এমন কোন অলি হইল যার কবর ভিতরে মান্নত হাজর মাথা নত সেজদা করা যাবে জোরে কোন যাবে জোরে কোন যাবে যারা বুঝা শূন্য করবে ওটা একটা মুশরিক বলে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য বাবা দেখো এই বেরিয়েছে একদল আর একদল বর্তমানে আবার বের হয়েছে নাম দিছে আহলে হাদিস নাম দিছে কি আমি জিজ্ঞেস করি এটা কোনো নাম হইতে পারে তাহলে আর একদল আবার বাইরে না আহলে কোরআন তাই তোমরা যদি আহলে হাদিস হও আহলে কোরআন কারা কি কথা কন না তাহলে তোমরা হাদিস মানে কোরআন মানো না হ্যাঁ এ আল্লাহর বান্দা কেউ রাগ করেন না পাদর্শী দল কিন্তু 73 এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী এক দল কিন্তু বেহেশতি যত হাসতাম সামনে করে অত কিন্তু হাসতাম সারা এই আহলে হাদিস এই নামটা কোথার থেকে আসলো ইতিহাস পড়েন পড়লে দেখবেন এই নামের স্বীকৃতিও দেশে খ্রিস্টানরা যারা বলেন কথা ঠিক কিনা এই এরপরে লক্ষ্য করে দেখেন এরা বলে ইমাম মানে না মাজহাব মানে না এরা ইজমা কিয়াস মানে না এরা যে আর বারবার কয় বুখারী শরীফ হাদিস বুখারী শরীফ হাদিস করে কি বলে কি বলে হ্যাঁ বলে বুখারী শরীফের হাদিস মানে মাশাআল্লাহ ভালো তা বুখারী শরীফের হাদিস যদি মানো বুখারী শরীফের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ কে না কথা কয় না তাইলে বুখারী শরীফ কেমনে মানলা কেমনে মানলা ধোকাবাজি পাইছো কোথায় জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাবাদেরকে বলবো বুখারী শরীফ মানে ওরা সিংহবাগ দেখবেন আহলে হাদিস দাবিদার ওদের কিন্তু দাড়ি নেই কি নাই তাহলে হাদিস বুখারী শরীফের হাদিসের ভিতরে দাড়ি সম্পর্কে নাই কথা কয় না তাহলে দাড়ি রাখলে না কেন কিসের হাদিস মানছ আবার দেখবেন সিংহবাগ এই আহলে হাদিস দাবিদার ওরা কিন্তু ফুল প্যান্ট পরে
কি প্যান্ট পরে? তাও আবার টাকনু গিরিয়ার নিছে, কথা বলে এই বুখারী শরীফ হাদিসের ভিতরে তালাশ করলে পাবা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকের দিকে রহমতের নজরে তাকাবেন না। এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু গিরিয়ার নিছে কাপড় পরেই। তাহলে তোমরা বুখারী শরীফ মানো, এই হাদিস মানলা না কেন? কি জোরে বলেন কথা ঠিক কিনা? এরা বলে ইমাম মানে না, তাহলে সিংহবাগ আহলে হাদিস দাবিদার, এরা তো আলেম না, এরা কিনা? তাহলে তারা যে এই নিয়মে চলতেছে, এই নিয়মটা শিখলো কোথার থেকে, পাইলো কোথায়? যে কোনো একজনের থেকে শিখছে, কি কথা বললেন? তাইলে যার থেকে শিখছো তাকে তুমি ইমাম মানো নাই, তাকে ইমাম মানো নাই। তাইলে তুমি যাকে ইমাম মানছো সেই ইমামের কয় লক্ষ হাদিস মুখস্থ আছে? দশটা হাদিস সনদ সহকারে কইতে পারবে? মুখুলে কথা কান পারবে? কিন্তু আমরা যাকে ইমাম মানছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তার ফেরে ছয় থেকে সাত লক্ষর মতো হাদিস তার শুধু জানাই ছিল। আর তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? আলেম কাকে বলে? বিসমিল্লাহ এর তারকিব শাস করার নাম আলেম না। আলেমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে, এর নাম হইল আলেম। এটা কিন্তু বোঝা লাগবে। এই জন্য আমার বাবাদেরকে বলবো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল দেখবেন। চল্লিশ বছর পর্যন্ত কত বড় আবেদ ছিল, এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে, বিছানায় পিঠ লাগাই ঘুমায় দেয় চল্লিশ বছরে, কথা বোঝে? অনেকে আবার কয় তাহলে তাদের হের কি উজু টুজু যায় নাই? আরে বেটা, ওযু যাও এক জিনিস, আর বিছানে পিঠ লেগে ঘুমান আর এক জিনিস। জোরে বলে কথা ঠিক কি? মানে কত বড় আবেদ ছিল এবং কত বড় তার ভিতরে আল্লাহর ভয় ছিল। একদিন কলসি ভরা পানি নিয়ে রওনা করছে, কলসির ভিতরে পানি কি ভরা, একজনে বলতেছেন, হুজুর একটু কথা আছে, একটু দাঁড় হন, দাঁড় হইছে। কলে বলো বাবা। কলে হুজুর সময় লাগবে, একটু বসে। হুজুর বসছে কিন্তু কলসি ভরা পানি মাথায় আছে। কলে হুজুর নিচে রাখেন, কষ্ট হয় না? হুজুর বলতেছেন, বাবা আমি যে জমিনের উপরে বসছি এই জমিনের মালিক আমি আবু হানিফা না। কলে হুজুর তাতে কি হয়েছে? কলসি মাটিতে রাখবেন, অসুবিধা কি? কলে বাবা আমার কলসির তলিটা ভিজা, এই ভিজা কলসি যদি আমি এই মাটির উপরে রাখি হয়তোবা কিছু মাটি যদি এই কলসির তলির সঙ্গে চলিয়ে যায়, আর কেয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আবু হানিফা তুমি অমুকের জমিনের মাটি না বললে কেন নিয়ে আসছো, উত্তর দাও, সামনে যাও, তখন আমি কি উত্তর দেব? তিনি কিন্তু এই মাসালা দিছেন যে আরেকজনের জমিন থেকে এই পরিমাণ মাটি, যে এই মাটির মধ্যে ঢিলা কুলুক সহ ব্যবহার করা হয় এতটুকু মাটি, এটা না বললে যদি নিয়ে আসা হয় এটা কিন্তু নাজায়েজ তিনি লেখেন নাই, জায়েজ লেখছেন। কিন্তু তিনি ওর থেকে পরহেজ করছেন, কারণ হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি মুকাররাবিন বান্দাবান্দি যারা আল্লাহর নৈকট্যে পয়সা গেছে তাদের জন্য ওইটাও গুনাহ। এই জন্য তিনি ওর থেকে পরহেজ করছেন, এই হলো আমাদের ইমাম। আর তোমাদের ইমাম কে? এরা বলে মাজহাব মানে না, ইজমা কিয়াস মানে না। আমি বাবাদেরকে বলবো, বাবা ভালো করে বোঝো, তারপর কবরে রওনা করো, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। তুমি কোন পীরের মুড়ি, কোন দলের লোক, ধনী না গরিব, বংশ ভালো না মন্দ, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। জোরে বলেন চলবে। এই জন্য আমার ভাইদের বলবো যে এরা ইজমা কিয়াস মানে না, যদি নাই মানে তোমাদের মহিলারা তো নামাজই পড়তে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ হাদিসের ভিতরে কোরআনের ভিতরে আসছে মহিলাদের নামাজের ব্যাপারে, চুল ঢাইকে মুখমণ্ডল নামাজে খোলা রাখা যায়, কবজি পর্যন্ত হাত ঢাইকে বাকি অংশ নামাজে খোলা রাখা যায়, কিন্তু পায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে আসে নাই। এখন তোমাদের মহিলারা নামাজের ভিতরে পাও কি অবস্থায় রাখবে, ঢাইকে রাখবে? কোরআন হাদিস তো নাই, তাইলে নামাজ তো হবে না, কারণ কোরআন এবং হাদিসে তো নাই। এখন তারা কি পাও খুলে রাখবে, তাও তো নামাজ হবে না, কারণ কোরআন এবং হাদিস তো নাই। তো এখন তোমাদের মহিলারা নামাজের ভিতরে কি করবে? পাও কাটতে ফেলাই দেবে, না পাও আসমান উঠেই ফিরবে, না মাটির ভিতরে গাড়িয়ে ফিরে দেবে। কেয়াস বলতেছে, হে কবজি বন্ধ হাত ঢাইকে বাকি অংশ খোলা রাখা যায়, চুল ঢাইকে মুখমণ্ডল খোলা রাখা যায়, টাকনু গিরে পর্যন্ত কাপড় ঢাইকা বাকি অংশ নামাজে খোলা রাখা যায়।
যারা বলেন কথা ঠিক কিনা, এই বের হয়েছে একদল, বর্তমানে আবার একদল বের হয়েছি, নাম দেশে ইসলাম। কথা বুঝছেন? ওর সাড়ে তিনের বডির ভিতরে তাকাইলে ইসলাম নাই কি নাই, কথা কয় না? এরা সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য পাগল পারা হইয়া নামছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই চালাকি কে করতে বলছে? চালাকি পাইছো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপর আহাল পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ জোরে বলে কথা ঠিক কিনা? বর্তমানে আবার একদল বেই রয়েছে, নাম দিয়েছে ইসলাম, বাবারে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। এ জোরে কও না উযুবিল্লাহ। আমি আমার বাবাদেরকে যদি জিজ্ঞেস করি সাহাবায়ে কেরাম নাকি আমাদের মুরব্বী না মুরব্বী না, কত বড় আফসোসের কথা, কত বড় আফসোস। এ যারা আওয়ামী লীগ করে তাদের নেতারা যদি কোনো অন্যায় করে আওয়ামী লীগের লোকেরা সেটা মাইক দিয়ে প্রকাশ করবে না ডাকবে? মুখ খুলে কথা কর, ডাকিয়ে রাখবে না? যারা বিএনপি করে তাদের নেতারা যদি কোনো অন্যায় করে বিএনপির লোকেরা মাইক নিয়ে কি রাস্তায় ঘোষণা করবে, শোনো শোনো আমার নেতায় কি করছে শোনো, কি বলবে না? বরঞ্চ কি করবে, ঢাকা রাখার কি করবে চেষ্টা করবে। এ বাপ ঘুমাইয়ে রয়েছে, আব্বা আব্বা সেমেদ আপনারা কি করেন, আব্বা বলেন না, আব্বা ঘুমাইয়ে রয়েছে, ঘুমের করে মানুষ অচেতন না, কথা কন না, কাপড় যে কোনো কায়দায় উপরে উঠতে পারে না, পারে না। এখন ছেলে ঢুকছে, ঢুকিয়া দেখে আব্বার কাপড় উপরে উঠে রয়েছে, এখন এমন ছেলের ছেলে বাহিরে নামিয়া ঘোষণা করতেছে আপনারা কে কোথায় আছেন, আসেন দেখে যা আমার বাবাই কেমনে ল্যান্ডটা হইয়া ঘুমা, পোলারা কেমন, মুখ খুঁজে কথা কয় না? আরো জোরে বলেন, এর চেয়ে বেয়াদব দুনিয়ার ভিতরে থাকতে পারে? আর আদুওয়ালা ছেলের কাজ কি, যখন ডেক বেজে আব্বার কাপড় তুটে গেছে কেউ যেন না দেখে তাড়াতাড়ি ঢাক, তাড়াতাড়ি ঢাক। সাহাবায়ে কেরাম আমরা আমাদের মুরব্বী না, কথা কয় না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ধরিয়ে না সাহাবায়ে কেরাম আমরা ভুল করছে, কি করছে? এখন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের দায়িত্ব ডাইকে ডাইকে লোককে দেখানো, হ্যাঁ তা কি করা, জোরে কন, যেই দলীয় লোক সেই দলীয় লোকের নেতার দোষ কিন্তু ডাইকে রাখে, জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এবার আসেন সাহাবায়ে কেরাম আমরা নাউজুবিল্লাহ ধরেন অন্যায় করছে ভুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়া সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কে মাফ করছে? আল্লাহ, আল্লাহ মাফ করিয়ে দিয়েছে, তারপর তোমরা মাফ করতে পারো না, তাহলে আল্লাহর সে বেশি বুঝদার হইছো, জোরে কর নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া গেলাম, তারাও আমার উপরে রাজি খুশি হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সার্টিফিকেট দিয়েছে, তোমরা মাফ করতে পারো না, কারণটা কি, এর ভিতরে কি জানে কিন্তু আছে, বাবারে কেউ রাগ করি না দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, একটা দল কিন্তু শুধু বেহেশতি। এ জোরে বলেন কথা ঠিক না? ঠিক। বর্তমানে আর একদল আবার বাই রয়েছে, বাবারে বাংলাদেশের ভিতরে প্রচলিত গণতন্ত্র চলছে, কি চলছে? এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান, এই খ্রিস্টান প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এক কথায় বোঝাতে চাইছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ও পীর ও মুফতি ও মুহাদ্দিস ও কলামা মুসলমান আমার বাবারা, ও ইমাম আমার বাবারা, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে রে বাবা, আর এই প্রচলিত গণতন্ত্র বাংলাদেশে বর্তমানে চলতেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ولا تعاونوا على الاثم والعدوان আল্লাহ বলেন তোমরা সৎ কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো কে বলছে কে বলছে কে বলছে এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা প্রতিষ্ঠার জন্য যারা সহযোগিতা করে এটা কি আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে হ্যাঁ কি করছে ভালো করে বোঝা লাগবে আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে আমরা তো বলছি যে ওয়াদা আল্লাহ ফরদা আল্লাহ বাইদা আল্লাহ কে সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ জোরে মুখ খুলে বলেন কে আল্লাহ এইটা কিন্তু ভালো করে বোঝা লাগবে আর আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা বর্তমানে ইসলাম হয়ে গেছে ওয়ানদের হাতি দেখার মতো কিসের হাতি দেখা কথা কয় না বল তা কেমন সাইর অন্ধ কাছে হাতি দেখতে এই অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখছেন হাত দিয়া হাত দিয়ে তোগাই মোগাই একজনে পাইছে হাতি সুর আর একজনে পাইছে পা যে সুর পাইছে সে মন্তব্য করতে আছে হাতি তো লম্বা কাছির মতো মোটা আর একজনে পাইছে পা সে মন্তব্য করলো হাতি তো খাম্বার মতো মোটা আর একজনে পাইছে হাতির কান সে মন্তব্য করলো হাতি তো কুলার মতো সেপটা আর একজনে পাইছে হাতির শরীর সে মন্তব্য করলো হাতি তো ঘরের মতো সাইর অন্ধ একত্রিত হইছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হাতি কেমন দেখছো কলে হাতি দেখলো লম্বা কাছির মতো মোটা কলে কিছুই দেখো নাই হাতি তো খাম্বার মতো মোটা যে পাও দেখছে আরেকজন কলে তুমি দেখো না কিছুই হাতি কুলার মতো সেপটা যে কান দেখছে আরেকজন তুমি দেখো না কিছুই হাতি ঘরের মতো যে শরীর দেখছে ঝগড়া বাজে না না বাজে নাই চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায় কলে তোরা ঝগড়া করস কারে কলে আমি দেখলাম হাতি এরকম ও বলে এরকম ও বলে এরকম চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝছে আসলে ওরা তো চোখ দিয়ে হাতি দেখে নাই দেখছো হাত দিয়া যেইভাবে দেখ সেইভাবে মন্তব্য করতে আছে তখন বলতেছে তোরা কেউ ঝগড়া করিস না আসলে তোরা পূর্ণ হাতি কেউ দেখো নাই ওই চাইর জিনিস মিললে তার নাম হইল হাতি আলিয়াও মাকবাল তুলাকুম দিনাকুম ওয়াতমামতু আলাইকুম নেমাতি অরদিতু লাকুমুল ইসলাম আদিনা বিদায় হজের ভাষণে প্রায় শ লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন শুনাইছিলেন ও আমার উপস্থিত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা আজকের এই দিন দিন বা ইসলাম পরিপূর্ণ হইয়া গেল এর অর্থ দিনের আর বাড়তি কমতি আর কোন দিক নাই জোরে বলেন কথা ঠিক না বেঠি দিন পরিপূর্ণ অন্যায়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা তোমরা পুরা পুরি ভাবে দিনের ভিতরে ঢুইকা যাও এই আয়াতের শানে নজুল দেখবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় ভাবে উটের গোস্ত খাওয়া আরাম ছিল আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল সে যখন মুসলমান হইয়া গেল যে জন্মগতভাবে একটা জিনিসকে হারাম জানছে ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও কিন্তু জমছে সে মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে বলছিল আমার মুসলমান ভাইরা আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোস্ত ধর্মীয় হারাম ছিল না খাইয়া প্রমাণ করে দেখাইছি এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল ওটাকে আমি হালাল জানি যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাই তো আমার একটু ঘৃণা ঘৃণা লাগে কি লাগে মুখ খুলে কথা ক হালাল কিন্তু জানছে হালাল কিন্তু খাইতে কি লাগে এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ও আব্দুল্লাহ ইবনে সালাম আমার হালালকে হালাল জানলে হবে না খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে নালে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না ও আল্লাহর বান্দারা দিন কিন্তু পরিপূর্ণ ও পর্দালে মা বোনেরা দিন কিন্তু পরিপূর্ণ বাড়তি কমতি আর কোনো দিক নাই ওদিকে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি ঢোকার জন্য বলছেন বাবারে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিল কয় সাবজেক্ট কয় সাবজেক্ট 10 সাবজেক্ট পরীক্ষায় 9 সাবজেক্টে গড়ে 95 নাম্বার পাইছে গড়ে কয় নম্বর কয় সাবজেক্টে 9 সাবজেক্টে গড়ে 95 এক সাবজেক্টে ছাত্র ফেল করছে কি ছাত্র ফার্স্ট ক্লাস পাস না হ্যাঁ কি কথা কর না ছাত্র কি গড়ে 95 নাম্বার পাইও পাস করতে পারে নাই ফেল ফেল আর প্রত্যেক সাবজেক্টে যদি গড়ে 33 করে নাম্বার পায়
পাস পাস না তরকারি ছিলেন তরকারি সালুন সালুন আপনারা কি কর তরকারি কর না তরকারি পাক করতে বিভিন্ন মশলা লাগে না লাগে না তৈল লাগে নুন কথা কর না খা মরিচ হলুদ পেঁয়াজ রসুন বিভিন্ন মশলা লাগে কি লাগে না এখন তরকারি পাক করতে যাইয়া এই মশলা একটা দেয় নাই তৈল দেয় নাই কি দেয় নাই এখন তৈল না দিয়া খালি তরকারির ভিতরে ওই তৈলের পরিবর্তে নুন দিতে আছে কি দিতে আছে কথা কয় না কথা কয় না কি দিতে আছে নুন দিয়েই তৈলের ঘাটতি পূরণ করে কি তরকারি খাওয়া যাইবে না তরকারি খাওয়া যাইবে না সর্বনাশ তরকারি কি নষ্ট নষ্ট তরকারি কি আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা দীন কিন্তু পরিপূর্ণ মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসছেন আকড়াইয়া ধরো যার থেকে নিষেধ করছেন পুরা পুরি ভাবে ফিরিয়া থাকো জোরে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহর হাবিবের মৌলিক চারটা কাজ ছিল জোরে বলেন কয়টা এক নম্বরে মুখস্থ করেন দাওয়াত দুই নম্বরে তালিম তিন নম্বরে তাজকিয়া নাফস চার নম্বরে জিহাদ চার নম্বরে কথা কয় না আল্লাহর বান্দার উপর দানে মা বোনেরা বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে তারা হজ করছে দশ বার ভালো না খারাপ কথা কয় না সারা রাত জাগিয়ে জাগিয়ে মাওলার ইবাদত করে তাহাজ্জুদের নামাজের ভিতরে লিপ্ত কপালে দাগ পড়ছে ভালো না খারাপ তাসবিহ আমার মাওলার জিকির করে ভালো না খারাপ সব সময় মসজিদে প্রথম কাতারে যাইয়া তাকবীরে উলো সহকারে নামাজ পড়ে ভালো না খারাপ ওদিকে জেহাদের ধারে কাছেও না কি ধারে কাছে নাই মুখ খুলে কথা কয় না মুসলিম শরীফে হাদিসে আছে আল্লাহর হাবিব বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতিউ বিলিসানিহি ফাইলাম ইয়াস্তাতিউ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান বাবারে আল্লাহর হাবিব বলতেছেন অন্যায়ের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও কি দিয়া ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বললা অন্যায়কে ফিরাইয়া দাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায় শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন ঈমানের দুর্বল অবস্থা কিসের দুর্বল অবস্থা তাইলে বুঝা গেল এখানে আল্লাহর হাবিব ঈমানের স্তর বয়ান করছ কিসের স্তর মুখ খুলে কথা বলেন শক্তিশালী ঈমান অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দেওয়া লাগবে ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বললে অন্যায়কে ফিরাইয়া দেওয়া লাগবে ওই পরিমাণ শক্তি না তাহলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায় এই বাংলাদেশে 92 জনের মতো মুসলমান শতকরা এই বাংলাদেশের মধ্যে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এখনো কথা বলার শক্তি আছে না নাই মুখ খুলে সবাই কইছেন না কেন কি আছে না নাই ও পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা ও কলেমাগো মুসলমান আমার বাবারা ও নামাজি আমার বাবারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি থাকা অবস্থায় যদি তুমি কথা না বলো তুমি হাজি হইতে পারো কপালে দাগ পড়তে পারে বিভিন্ন কায়দায় অন্য ইবাদতের ভিতরে লিপ্ত হইতে পারো কিন্তু বাবা তোমার কিন্তু ঈমান নাই কি নাই এর জোরে মুখ খুলে বলে কি নাই আর ঈমান যদি না থাকে তোমার নামাজ রো হাত জাগাত কোনো কাজে লাগবে না ও মুসল্লি ও পীর ও মুফতি মুহাদ্দিস পাতিলের তলি কিন্তু সিদের যত পানি পাতিলে রাখবা এক ফোঁটা পানিও কিন্তু পাতিলে জমবে না সমস্ত পানি পাতিল থেকে পইরা পাতিল খালি জোরে বলো কথা ঠিক না বেশি আর পাতিলের তলি যদি ভালো থাকে এক ফোঁটা পানি পাতিলে রাখবা এক ফোঁটা পানি কিন্তু পাতিলে জমবে জোরে বলো ও বাংলাদেশের মুসলমান আজকে যদি মুসলমান সন্তান অন্যার বিরুদ্ধে কথা বলা শুরু করত আফসুস হাতে গোনা কয়েকটা নাস্তিক ওদের বাংলার জমিনের ভিতরে এমন গলা বাইরা গেছে মনে হয় যেন আস্তিক বলতে বাংলার জমিনে নাই কিন্তু আজকে মুসলমান সন্তান যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করত ওরা ভাগবার জায়গা আল্লাহর ফজলে বাংলার জমিনে তালাশ করিয়া পাইতো না বলে বলে কথা ঠিক না বেঠি এ দিন কি সুরাজ ডুবরাহি হায় হাম লগু কি সামনে
রোজে মাহশার ক্যা জব হায় মুস্তফা কি সামনে। ও আল্লাহর হাব্বা, আল্লাহর হাবিবের দাঁত ভাঙ্গা উম্মতের আব, আল্লাহর হাবিবের দিনের জন্য তার দান মুবারক শহীদ হইয়া গেল, রক্ত মুবারক শরীর থেকে পড়িয়া জুতা মুবারক আটকা পড়িয়া গেল, হেলমেট মাথার ভিতরে ভাঙ্গিয়া ঢুইকা গেল। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলছেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, কি নাই জোরে কন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। কিসের মৃত্যু? হ্যাঁ, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, আল্লাহ হাবিব বলতেছেন ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। আর মুনাফেকের ব্যাপার আছে ফি দারকিল আসফালে মিনান্না, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তপ্তা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দার, ও পর্দালে মা বোনেরা, কবরে কিন্তু কোন দলাদলি চলবে না, কবরে যদি যাইয়া পরিচয় দাও আমি চরমনার লোক, আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাবার এই কবরে কিন্তু প্রশ্ন তিনটা, জোরে বলো কয়টা, এ মুখ খুলে বলো কয়টা। প্রথম প্রশ্ন করে মান রব বুকা কি, তোমার রব কে, কি উত্তর দেন না, হ্যাঁ বুঝছে কইছেন না বুঝছে কইছেন? এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচব না। এক শ্রেণী মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচব না, কেউ মনে করে চাকরি যদি না থাকে বাঁচব না, কেউ মনে করে ব্যবসা যদি না থাকে বাঁচব না, কেউ মনে করে জাতীয় পার্টি ক্ষমতায় না আসে বাঁচব না। ওদিকে ঈমান নেওয়ার সময় কি পড়ছিল, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাসান্ন মালিক মারুন্ন মালিক কে, এ জোরে ডাক দিয়ে বলো কে? এখন বাসান্ন মালিক বিএনপি, মারুন্ন মালিক আওয়ামী লীগ, আবার মারুন্না মালিক বাসান্না মালিক আওয়ামী লীগ, মারুন্না মালিক বিএনপি। এখন আমার মাওলায় তো নাই, আমার মাওলায় তো এখন নাই, জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আবার এক শ্রেণী আবার বর্তমানে কি বলে জানেন, এক মহিলার সে আর এক মহিলার দ্বারা কল্যাণ হইবে, কি কয় না কয় না, এক মহিলার সে আর এক মহিলার মাধ্যমে কি আসবে? আমি পরিষ্কার বলবো বাবা, তুমি আল্লাহর হাবিবের হাদিস মানো না, এ কথা কি মানে নাই? আল্লাহর হাবিব বলছেন যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতির কোশ্চিন কালেও কল্যাণ আসবে না। আল্লাহর হাবিব বলেন কল্যাণ আসবে না, আর তুমি বলতেছো কল্যাণ হবে? আল্লাহ রাসূল বলছে বেশি চালা কইছো, হ্যাঁ বেশি চালাক হইছ, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলা ওই জাতির কশিন কালেও কল্যাণ আসবে না। আছে বাংলাদেশে? আছে, কথা কয় না। এই আমি তো অনেক সময় বললে ফেলাই, বাংলাদেশে পুরুষ বলতে তো নাই, কি নাই? এখন অনেকে আবার আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমরা এই যে বসে রয়েছি এত হাজার হাজার লোক, আমরা বুঝি পুরুষ, আমরা বুঝি পুরুষ না, কি বলে না বলে না, এ পুরুষ আছে বুঝি কেমনে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে না, মহিলা না, বিরোধী দলের নেত্রী ছিল কে না, কথা হয় না, এখন বর্তমানে আবার কে না, স্পিকার কে না, পররাষ্ট্রমন্ত্রী কে না, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে না, হ্যাঁ সব মহিলা। বাংলাদেশে এ চাকরি 60% এইটা নিশ্চিত কাদের জন্য, মহিলাদের জন্য না, কয় পার্সেন্ট আর থাকে, কয় পার্সেন্ট, 40 থাকে না, এই 40 কাদের জন্য হয় না, 60% কিন্তু নিশ্চিত মহিলাদের জন্য, আর 40% মধ্যে ভাগ, কথা বুঝলেন? ওখানে মহিলাও যাইতে পারবে পুরুষও যাইতে পারবে, এখন পুরুষের জন্য থাকে 20 আর মহিলা গো 80, জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে নারী নির্যাতন আইন বাংলার জমিনে আছে, পুরুষ নির্যাতনের আইন বাংলার জমিনে নয়। ও পুরুষ আসো কো, সরম লজ্জা নয়, মুডু নয়, এগুলোর নয়,
জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক আমি একদিন ঢাকা সাংবাদিককে বলছিলাম ভাই আমার কথা একটু উঠাইয়ে দেন সমঅধিকারের নামে স্লোগানের রাজপথ ফাটাই ফেলতেছে সমঅধিকার সমঅধিকার কেমনে সমঅধিকার হইবে একটা পুরুষ আড়াই মুন্নি একটা বস্তা মাথায় লইয়া আটকে যায় তোমার আড়াই মুন্নি একটা দিয়ে দেব টানা লাগবে এইটা টানা লাগবে জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ তো জন্মগতভাবে পুরুষকে বানাইছে শক্ত করিয়া আর মহিলাদের বানাইছে একটু দুর্বল করিয়া এখন মহিলা পুরুষ এক রকমের শক্তি হবে এটা জোর করে বানানো যাইবে বুঝলাম সমঅধিকার তোমরা স্লোগান দেছো তাইলে নারী নির্যাতন আইন থাকবে পুরুষ নির্যাতন আইন কেন বাংলার জমিনে থাকবে না জোরে বলেন কথা ঠিক কিনা আমি বলছিলাম সাংবাদিক ভাই আমার কথাটা একটু উঠাইয়ে দেন আল্লাহর রাস্তায় একটু উঠাইয়ে দেন হেরা উঠাইয়েও দিয়েছিল বুঝলেন যে পিশব সরবরাহ বলছে নারী নির্যাতন আইন থাকলে পুরুষ নির্যাতন আইন কেন থাকবে না বাংলার ছবি এ বাংলাদেশের পুরুষ আবার বর্তমানে একটা বাইরে দিয়েছে ইফটিজি বুঝলেন তাও আবার আইন করছে পুরুষের বিরুদ্ধে মহিলার বিরুদ্ধে নাই আফসুস তেঁতুল ছিলেন ট্যাঙ্গা 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 আমরা কি কন ট্যাঙ্গা কন একজনের তেঁতুল খুললা মুখের সামনে লড়াই কেছে কথা কই না চেনে তোরে এখন কয় এবারে খবরদার লালা যেন মুখে আসে না ফিরাইতে পারবেন কেডা কেডা পারবেন এই তেঁতুলের ক্রিয়া হইল কেডা কেসে আমার তুমি হও না আমি তো কইছি না ফালতু বেড়া হন মুখে চালক করে খালি এই তেঁতুল যত মুখের সামনে লড়াই লই লোলা লালা ফিরিয়ান যাইবে পারবে এটা কি জুলুমিয়া কথা না আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ছেলেদেরকে আকর্ষণ দিয়ে তৈরি করছে মেয়েরা ছেলেদেরকে দেখে আকর্ষণ হবেই আবার ছেলেরাও মেয়েদেরকে দেখে আকর্ষণ হবেই এটা কোনো সন্দেহ নাই এখন এক শ্রেণীর মেয়েরা অর্ধাউলাঙ্গ শব্দ কি অর্ধাউলাঙ্গ যুবক ছেলেদের সামনে দিয়ে এমন ঢং ভং করিয়া বাসন দিয়ে হাঁটে আর কলে পুরুষ খবরদার খবরদার এটা একটা পুরুষ হবে জুলুম না এটা একটা জুলুম না এই জন্য আর বাবাদেরকে বলবো হে আমার পুরুষ বাবারা কোথায় যাইতেছে কি অবস্থা চলছে চিন্তাও তো করো না জোরে বলেন কথা ঠিক না বেঠে যখন জিজ্ঞাসা করে মান রব্বুকে তোমার রবকে বুঝে কইছেন এইটা যেন ঠিক থাকে হে রব একমাত্র কে না আমার দল তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাতা রাসূলিহি কয়টা জিনিস জোরে কোন জোরে কোন যেই পীরের কথা যেই মুরব্বীর কথা যেই বাপমার কথা যেই বন্ধুর কথা যেই ইসলামের নামের দলের কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলবে তাদের কথা মানব মিলবে না মানব না এর নাম হল রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ জোরে বলেন কথা ঠিক না বেরি দলের পূজা শুরু করছো পূজা কে নুরসরে দ্বারা বেহা করিয়ে দেবে পূজাগিরি ছুটাইয়া দেবে আল্লাহ হাবিব তার দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ হাবিব তাকে লক্ষ্য করে বলছিলেন ইয়া ফাতেমা তানফিজি নাফসাকা মিনান নার ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর অন্ধকার কবরে যাইয়া শোও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখেরি জমানার নবীর মেয়ে ও ফাতেমা এই পরিচয় কবরে চলবে ও কবরের যাত্রীরা আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন ইসলামের নামে দল আছে যেই দলের নেতারা যেই পীরের মুরিদদেরকে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে মুখ খুলে কথা কয় না পারবে জোরে ক পারবে এই জন্য যেই পীর যেই মুফতি যেই মুহাদ্দিস যেই ইসলামের নামে দল যেই বাপ মা যেই উস্তাদ যেই উস্তাদের উস্তাদ তাদের কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলবে মানবো মিলবে না মানবো না কথা পরিষ্কার
এখন সে তো বিভিন্ন রব মাসে উত্তরটা দিতে পারবে না। দুই নাম্বার প্রশ্ন আমাদিনুকার ধর্ম সম্পর্কে জিজ্ঞাস করবে কি কি বুঝতে কইছেন। এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দায় মা বোনেরা আছে, তাদের ইসলামের নিয়ম নীতি কালচার আদর্শ সুরা সিরাত ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে লন্ডনের স্টাইলে চলতে, কারো লাগে ফ্রান্সের স্টাইলে চলতে, কারো কাছে বিশেষ করে দুনিয়াদার বিশেষ করে বাংলাদেশের নেতা নেত্রীদের নিয়মে চলতে। তারা কি বলতে পারবে আমার ধর্ম ইসলাম পারবে? এক শ্রেণী আবার বর্তমানে বাইরেছে বুঝলেন, আর এখন ডাইন হাত দিয়ে খাও বাদ দিয়ে বামাই দেখায়, কি দেখায়? এই যদি জিজ্ঞাসা করে ভাই ডান হাত আছে না বাম হাত দিয়ে খান কেন, বলে এইটা একটা স্টাইল। এইটা কি এই বেটা এই স্টাইল কেমন নাই? গালেব কুমার থানবী রহমাতুল্লাহ আলাই তার কাছে এই একটা বামাইতে মার্কা গেছে, যাইয়ে বলতেছে হুজুর হাতে এইটাও আমার এইটাও আমার, এই দিয়ে দিয়ে খাইলে হয় কি? এইসব ঘাড়ুরমি আমরা করেন কা? হুজুর বুঝছে এটা একটা আহমক, কথা বুঝলেন? হুজুর চিনতে টিনতে করিয়া এইবার হুজুর কইতে আছে, এই মিয়া তুমি বুঝো আমার একগুয়া, তুমি বুঝো আমার এইটা। এমন সে আসছে না, এমন সেতা আসছে গালি আর গালি হুজুরে সুপ। যখন গালিটা শেষ হয়ে গেছে কয় ভাই আপনি সেতলেন কেন? কলে আপনি আমাকে এই আঙ্গুল দেখাই অপমান করছেন। এখন হুজুর বলতেছে এই আল্লাহর বান্দা আঙ্গুল এইটাও আমার এইটাও আমার, জোরে আসবেন জোরে আসবেন জোরে আসবেন না, এইটা দেখলে সে তো নাই এইটা দেখলে এত সেসোকা, হাত এইটাও আমার এইটাও আমার, আল্লাহ এইটা বানাইছে খাওয়া সহ বিভিন্ন ভালো কাজের জন্য, আর এইটা বানাইছে শোষ সহ বিভিন্ন কাজের জন্য, তুই এইটার সঙ্গে এটা মিলেও করে হাম্মক, জোরে বলে কথা ঠিক কিনা? আর কোনো উত্তর টুত্তর নাই সোজা আসতে, কথা বুঝছে? এই বেরিয়েছে একদম ইসলামের নিয়ম ভালো লাগে না, এখন গোষ্ঠের পরিবর্তে বলা শুরু করছে মাংস, কি কয় মাংস। এ আল্লাহর বান্দারা মাংসের সন্ধি বিচ্ছেদ করেন, কেউ রাগ করিলেন না, মা যোগ অংশ, মা যোগ অংশ, মায়ের অংশ। হিন্দুরা খায় গরুরে গো মা, এই জন্য আর গরুর গোস্ত খায় না। তোমার কাছে গরু মা কথা কয় না? তোমার কাছে গরু মা বাজে? হ্যাঁ এ আল্লাহর বান্দারা একজন হিন্দুকে কোনো সময় পানি বলাইতে পারছেন? হ্যাঁ ওরা বলে কি? আরে আফসুস, আজকে হিন্দুরা ওদের ধর্মীয় কালচার বুঝলো, আর মুসলমান সন্তান ওরা আজকে মুসলমানদের কালচার ভালো লাগে না, ভালো লাগে বিজাতিদের কালচার। সে কি বলতে পারবে আমার ধর্ম ইসলাম পারবে? বলবে জানি না কোন ধর্ম অবলম্বী আমি ছিলাম। তিন নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাবেন, দেখাই বলবেন মান হাজার রাজুল, ব্যক্তিকে বলো বুঝে কইছে? হ্যাঁ বুখারী শরীফে হাদিসে আছে আল্লাহর হাবিব বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, একটু কোন বলেন বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, বলেন আবার, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি ওডোয়া, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাইবে। কি বুঝছেন কি বুঝছেন কি? যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি কথা কয় না কোন পীর মুক্তি মহাদেশ সরদার দোসান আল্লাহর হাবিব বলছে শুনাইতে আছি, এ আল্লাহর বান্দার এখন একটু গোপন একটু মোরাকাবা করিও, এখন তুমি কোন দলভুক্তই চলতেছ, নেতা নেত্রী কেডা? হ্যাঁ যদি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবকে নেতা মানতে না পারো, আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া চলতে না পারো, ও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারবা না, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে না, জান্নাতেও যাওয়া যাবে
এই আল্লাহর বান্দারা পর্দায় মা বলে দাও এই বাংলার জমিনের ভিতরে 92 জনের মতো মুসলমানের দেশ এই জমিনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে হিন্দুরা না কয় কি না খ্রিস্টানেরা না অন্যান্য জাতিরা না এই কারা করবে কারা কারা এ জোরে তো কারা আশ্চর্য ব্যাপার আছে বাংলা জমিনে এত মুসলমান আর আল্লাহর নীতি আদর্শ ভালো লাগে না আর মানব রচিত নিয়ম ভালো লাগে তোমার সে কপাল পরার দুনিয়া হইতে পারে না জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই যে আমার বাবাদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাবা কি পারবো জানি না তুমিও কবরে রওনা করছো আমিও রওনা করছি তুমিও মাওলার সামনে দাঁড় হবা আমারও মাওলার সামনে দাঁড় হওয়া লাগবে কবরে পুরস্কার তোমারও দেওয়া লাগবে উত্তর আমারও দেওয়া লাগবে কিন্তু বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন নাকি নমরুদ আগুনে ফেলাইছিল একটা ব্যান বারবার পানির ভিতরে লাভ দিয়া পরে পানি ঢোক গেলে উঠা বারবার ওই আগুনের দিকে প্রসাব করে কিন্তু ব্যাঙের পানির পরিমাণ অল্প ওই আগুনের কাছে ও পানি যায় না আর ওই পানি দ্বারা আগুন নেবেও না বারবার এরকম করার কারণে জিজ্ঞাসা করলো ও ব্যাং তুমি এরকম কেন করো তোমার পানি তো আগুনের কাছে ও যায় না আর আগুনের কাছে পানি গেলে পানি তো নেবেও না এরকম তুমি কেন করো তখন ব্যাং বলছিল আমি ভালো করিয়া জানি আমার পানি আগুনের কাছে ও যায় না আর গেলেও এতটুকু পানির মাধ্যমে এত বড় বিশাল আগুন নেবেও না কিন্তু এরকম কেন করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলছেন লা তাকতুলু দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাং ইব্রাহিম নবী আলাইহিসসালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর ওই রক্ত কাকলাস বারবার আগুনে ফুটেতেছিল কাছেও যায় না আগুন জ্বলবেও না জিজ্ঞাস হলো কেন কলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে আছি এই জন্য একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয় বাবারে কি হবে জানি না কিয়ামতের ময়দানে আমার মাওলা মাফ করার জন্য ওসিলা তালাশ করবে আজকে যদি আমরা আল্লাহর পক্ষে থাকতে পারি রসুলের পক্ষে থাকতে পারি কিয়ামতের ময়দানে কি করব তা জানি না কি পাবো তাও জানি না বলবো মাবুদ গো আর কিছু নিয়ে আসতে পারি নাই আমি তোমার পক্ষে ছিলাম এই ওসিলা করেও আমার মাওলা মাফ করতে পারি কি পারে না এ বাংলাদেশের মুসলমান আজকে বাংলার জমিনের মধ্যে কিছু মুরতাদ লতিফ সিদ্দিকী কিজ্জিবি এবং মুরতাদ বেঈমান বদমাইশ আজকে আল্লাহর হাবিবকে গালি দেয় আল্লাহকে গালি দেয় তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলে আহারে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আফসুস আফসুস আজকে বাংলাদেশের মধ্যে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে আইন পাস হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয় আর আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলল আল্লাহর বিরুদ্ধে কথা বলল ইসলামের বিরুদ্ধে কথা বলল আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিবের চেয়েও কি দামি হইয়া গেল নেতা নেত্রী আল্লাহর হাবিবের চেয়েও কি আল্লাহু আকবার মহব্বতি হইয়া গেল নেতা নেত্রী যারা দলের ভিতরে জড়াইয়া আছো কলেমা পড়ছো ইমানি দায়িত্ব ওই নাস্তিকদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এই মুরতাদদের বিরুদ্ধে বাংলার জমিনের মধ্যে এমন ভাবে জালাল আগুনের আল্লাহু আকবার তাওহীদের জামাতের জ্বালিয়ে দিতে হবে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আল্লাহ পর্যন্ত ভয় আমরা ফিরে যাব না ঠিক না বেশি নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহ দয়া করে মাহেরাতে কবুল করুন ইয়া আল্লাহ ওই বসেন 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহ
طاعت توفيق طاعت حمزت امانت و اجابت حمزت فسوف ترى اذ انكشف الغبار ابرص تحت رجلك ام حمار اللهم امين ও ঘরের মেয়ে লোকে হাত উঠাও গুনার কথা মনে করো মাওলার দরবারে কান্দো আর মাপ চাও যদি কান্না না আসে মন কি বুঝো রে মন ঘরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াই লোক কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া ছেলে কাঁদবে মামা করে মেয়ে করবে মামা করে জবাব তো আর দিবে না ও মাবুদ গো আপনি তো মাঠের দিকে চাইয়া রাখেন মাওলা আপনার বন্দরা কিভাবে কান্দে মাবুদ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দাও আল্লাহ বান্দারা জোর করিয়া কান্দো হাদিসের ভিতরে আর আল্লাহর হাবিব বলছেন লা ইয়ালিজুন নার আওয়াম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরে যেই চক্ষু মাওলার ভয় কানবে ওই চক্ষুয়ে জাহান্নাম এরকম অসম্ভব হইয়া যাইবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নাম এরকম অসম্ভব হইয়া যাইবে মাবুদ গো আপনি তাকাইয়া দেখেন তিন দিনের মাহফিলের শেষ দিনে আপনার বান্দারা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহি দরবারে হাত তুলছিল মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন পর্দার আড়ালে মা বোনের হাত তুলছে আপনার দরবারে কান্দে তাদের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ এ আল্লাহ যাদের উসুলে মা বেল হইল চেষ্টা খাটনি সাহায্য করলো সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়তের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ এ আল্লাহ আমাদের হক্কানি ওলামাই কেরামদের একমত হইয়া তারপর দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমার আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দরজা বেহেশতে বলন্দ করে দেন যত মোমেন মোমেনাত দুনিয়ার যে কোনো প্রান্তে ঘুমাইয়া রইছে সবার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করে দিয়েন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা পাগড়ি একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান